শুরুতেই যেহেতু আজকে কোভিড নাইন্টিনে টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বরে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিবিসিতে এবং যে সমস্ত ন্যাশনাল নিউজপেপার আছে এবং ন্যাশনাল টেলিভিশন আছে কভার করছে যে বিশেষ করে ফাইন নিয়ে ফাইন নিয়ে মানুষ একের দিকে কোভিড নাইন্টিনে আক্রান্ত অথবা শঙ্কিত ফাইন নিয়ে মহাশঙ্কিত এই যে আশঙ্কা এই যে শঙ্কা এইগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা প্রথমে এখানে থাউজেন্ড পাউন্ড টু আপ টু টেন থাউজেন্ড পাউন্ড পর্যন্ত ফাইনের একটা ডিক্লারেশন এসছে সো আমরা শুরুতেই এটার ফাইন রিলেটেড ইস্যু নিয়ে যে জনমনে কি ধরনের প্রশ্ন বিভ্রান্তি নজরুল ভাই আপনার থেকে একটু যদি শুনতে চাই আজকে থেকে যে জিনিসটা নতুন রুল শুরু করেছে ব্রিটিশ গভর্নমেন্ট সেটা একটা জনমনে একটা আতঙ্ক তো সৃষ্টি হয়েছেই যেটা শুরু হয়েছে আমাদের প্রতিদিন চার হাজার চার হাজারের উপর করে ইনফেক্টেড হচ্ছে মানুষ তো গভর্নমেন্ট যেটা স্ট্রিক্ট হচ্ছে ওই কারণেই যে গতদিন দেখলাম প্রায় দেড় লাখের মতো মানুষ প্রোটেস্ট করেছে তারা এগুলো মানছে না তারা মাস্ক ইউজ করতে চাচ্ছে না তারা দশটার ভিতরে দশটার আগে শহর ছাড়তে চাচ্ছে না রেস্টুরেন্ট বন্ধ করতে চাচ্ছে না এগুলো নিয়ে একটি অন্য অবস্থা ধারণ করেছে কারণ এগুলোতে কি তাদের দৈনন্দিন জীবনে খুব হ্যাম্পার হচ্ছে অথবা ব্যবসায়ও হ্যাম্পার হচ্ছে ব্যবসায় হ্যাম্পার হচ্ছে বা কিছু মানুষ যারা শৌকিনদার এরা ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না সেটাও হতে পারে এটার মূল কারণ কি কারণ তারা কি সোশ্যাল লাইফটা পাচ্ছে না অথবা ঘরে থাকতে থাকতে একাকিত্ব সেটা হতে পারে সেটা হতে পারে যেটা আমি দেখলাম নিউজে আপনারা সবাই দেখছেন দেড় লাখের মতো লোক প্রটেস্ট করেছে তারা এগুলো মানতে চাচ্ছে না এই জিনিসটা গভর্নমেন্ট ভালো করে দেখছে এই জন্যই এই কড়াকড়িটা শুরু করেছে যে যদি প্রথমে ভঙ্গকারীকে এক হাজার পাউন্ডের মতো তারা ফাইন করবে আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার যেটা করবে তাদেরকে বিভিন্ন মেয়াদে দশ হাজার পর্যন্ত ফাইন করার আপ টু কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্কটল্যান্ড ওয়েলস কিংবা আয়ারল্যান্ডে সেখানকার ফাইনের হিসাবটা একটু ভিন্ন সেখানে দেখা যাচ্ছে যে স্কটল্যান্ডে ফোর পাউন্ড ফাইন ওয়েলসে সিক্সটি পাউন্ড থেকে শুরু এবং আয়ারল্যান্ড নর্দার দ্যার আয়ারল্যান্ড বিশেষ করে আপ টু থাউজেন্ড পাউন্ড সেক্ষেত্রে ইউ ইংল্যান্ড দের ফাইনের মাত্রাটা কি অতিমাত্রায় বেশি নয় কি অথবা কেন এত বেশি কড়াকড়ি সেটা সত্যিই কড়াকড়ি কেন হচ্ছে যে জিনিসটা তবে আমি মনে করি আমি মনে করি যে জিনিসটা যেমন আগে বলেছি আপনাকে মানুষ কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক তারা সোশ্যাল লাইফকে গুরুত্ব দিচ্ছে না তারা প্রচেষ্ট করছে আমরা মাস্ক মানে সোশ্যাল রেস্ট্রিকশন রেস্ট্রিকশন রুলস কোভিড নাইন্টিনের যে সোশ্যাল ডিস্টেন্স করা মাস্ক ইউজ করা ইউজ করা হ্যাঁ এই বিষয়গুলোকে তারা মেনে চলছে তারা মেনে চলছে না তারা বলছে আমরা মানবো না আমরা মাস্ক কেন পরবো আমরা রেস্টুরেন্টে বসে থাকবো সারা রাত এরকম অবস্থা করছে এজন্য সরকার এক স্ট্রিক্ট হচ্ছে এই জন্য যে ফাইনের অংশটা বাড়লে জনগণ একটা আতঙ্ক সৃষ্টি হবে তখন জনগণ সেটা মানতে বাধ্য হবে এবং মানবে সেই জন্য হয়তো একটু বেশি আকারে এই ফাইনের অঙ্কটা ফাইনটা একটু বেশি মাত্রায় আমরা এই বিষয়ে আরও কিছু যোগ করার জন্য যে আমিনুর রহমান ভাইকে কিছলু ভাইকে একটু আপনি কি যোগ করতে চান এই বিষয়ে প্রথমত আমি যেটা বলতে চাই যে এখানে তো ফাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তিনটা দেশ ইউনাইটেড কিংডমের স্কটল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড ভিন্ন মাত্রার ফাইন করেছে সেক্ষেত্রে ইংল্যান্ড একটু বেশি ফাইন করেছে গত কয়েকদিনের যদি আপনি তৎপরতা দেখেন তাহলে দেখবেন যে মানুষ কিন্তু ঘরে থাকতে চায় না এবং যখন আমাদের এখানে সামারটা ছিল পুরোপুরি তখন আমরা দেখলাম যে মানুষজন সোশ্যাল রেস্ট্রিকশনের ভিতরে কিন্তু সব চলে গেল সিবিচে তো এই যে মানুষকে জোর করে ঘরে রাখতে যাওয়া নিজেরা অ্যাওয়ার হয়ে না থাকা এটা কিন্তু সরকারকে আমাদেরকে জনগণ হিসাবে আমাদেরকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সব দিকে বিপদগ্রস্ত করছে কারণ হইলো আমরা যদি খুব বেশি মাত্রা ইনফেক্টেড হয়ে যাই তাহলে তো এটা আমাদেরকে শুধু সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করবে না অর্থনৈতিকভাবে কিন্তু দেশ পিছিয়ে যাবে আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে শীত শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় ওয়েব কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং জেনারেশন কিংবা যারা গ্রোন আপ তাদের ভিতরে আইন মানার অত একটা তৎপরতা নাই সেক্ষেত্রে যদি সরকার গঠন না হয় এটা যদি মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এনএইচএস এর উপর একটা প্রেশার পড়বে বিষয়টা নিয়ন্ত্রণে রাখার জন্য এই আমিনুর রহমান কৃষ্ণু ভাইয়ের সাথে আলোচনা করতে চাই যে আপনি তো শিক্ষকতা পেশায় আছেন জি সো যে এখন সেপ্টেম্বর মার্চ থেকে সাধারণত সকল ইউনিভার্সিটি থেকে বিশেষ করে নতুন কোর্স শুরু হয়ে যায় নতুন সেমিস্টার শুরু হয়ে যায় সেক্ষেত্রে এখন যে ডিউ টু কোভিড নাইন্টিন যারা ফিজিক্যালি ক্লাস করতে পারবে না সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার বিকল্প কি কারণ শিক্ষাব্যবস্থাটা তো একদম বন্ধ করে দেওয়া যাবে না সেটার বিকল্প অনলাইন অথবা কি কি পদক্ষেপগুলো আপনারা নিচ্ছেন মার্চ থেকে যখন কোভিড নাইন্টিনের প্রকোপটা খুব বেশিভাবে দেখা দিল তখন থেকে আমরা দেখলাম যে অল্টারনেটিভ আর ব্যবহার কিন্তু ইউনিভার্সিটি বা কলেজগুলো শুরু করে দিল সেটাকেই যে আমরা দেখলাম টিম মাইক্রোসফট টিম বা জুমের মাধ্যমে ক্লাস নেওয়া একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে বিশ্বে আগে থেকে গুলো অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া ছিল স্টুডেন্টরা তা এই রিসোর্সেসগুলা যে কোনো থেকে অ্যাক্সেস করতে পারত। তারপরও বিতর্ক থেকেই যায় যে মুখোমুখি শ্রেণিকক্ষে বসে শিক্ষার যে আলাদা একটা ব্যক্তি সেটা কি অনলাইন থেকে কাভার করতে পারে কিনা ফেস টু এর ফেস টু ফেস এর অল্টারনেটিভ অনলাইন হইতে পারে কিনা কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এবং এটা শুধু শিক্ষা না শিক্ষা এবং কর্মক্ষেত্র আমরা দেখলাম যে মানুষ এখন একটা জিনিস বুঝতে পারছে যে আমাদেরকে ফিজিক্যালি গিয়েই সবকিছু করতে পারে এমন কোনো কথা নয় আমরা ঘরে বসে অনেক কিছু করতে পারি এবং এটার একটা ইকোনমিক্যাল দিক হইতে পারে এরকম যে এতে কিন্তু আমাদের যে ঘন্টার অপচয় হইতো ট্রাভেলিংয়ে অনেকেই এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ট্রাভেল করে তাদের কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতো এইটার এখন দরকার হচ্ছে না আর আরেকটা জিনিস হলো যে অনলাইনের যে অ্যাকসেপ্টেন্সটা আমরা এখন দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু অনলাইনে অভ্যস্ত হয়ে গেছে এবং তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং সেপ্টেম্বর থেকে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু অন ক্যাম্পাস যায়নি তারা অনলাইনেই ক্লাস নিচ্ছে দুইটা অনলাইন একটা বিষয় যে অনলাইন এডুকেশন অনেক সময় সেলফ মোটিভেটিং না যেহেতু সেখানে ক্লাসমেট নাই টিচার্স নাই সো সেক্ষেত্রে এটা কি সব স্টুডেন্টরা কি আসলেই কি এটা যারা সেলফ মোটিভেটেড না তারা তাদের জন্য কি এটা ডিফিকাল্ট কিনা এটা একটা সুন্দর প্রশ্ন ছিল আসলে একটা সময় ছিল যখন অনলাইন লার্নিংটা আপনার সীমাবদ্ধ ছিল একটা পোর্টালের মাধ্যমে তো দেখা যেত যে আপনার টিচার সে তার লেকচারটাকে অডিও বা ভিডিও আকারে তার ওয়েবসাইটে তুলে দিত বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে তুলে দিত এবং স্টুডেন্টরা তাদের সময় অনুযায়ী অ্যাক্সেস করত কিন্তু এখন কিন্তু অনলাইন পুরো চেঞ্জ হয়ে গেছে এটার কারণ হল ইন্টারনেটে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সিস্টেমটা এখন ডেভেলপ হয়েছে অনলাইনের মাধ্যমে তো একটা শিক্ষক কিন্তু তার ওই সময় অনুযায়ী যে লেকচারটা তিনি অন ক্যাম্পাসে দিতেন ওই একই লেকচার ওই সময় অনুযায়ী সে অনলাইনে দিতে পারছে এবং একই একই শিক্ষার বিষয়টা কি ধরেন বাংলাদেশেও তো এখন কোভিড নাইন্টিনের কারণে স্কুল কলেজ বন্ধ সেখানেও কি একইভাবেই কি পরিবর্তনগুলো হচ্ছে ডিউ টু কোভিড এটা খুব ইন্টারেস্টিংলি যে আমার পরিবারের অনেকেই শিক্ষক এবং আমি দেখলাম যে ওখানে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কিন্তু একটা অন্যরকম পরিবর্তন মানে ইতিমধ্যে হয়ে গেছে সেটা হলো যে প্রাইমারি তো ছাত্রছাত্রীরা তারা এখন মোবাইলের মাধ্যমে ক্লাস করতেছে এবং তারা এটাকে অভ্যস্ত হয়ে গেছে এবং যারা শিক্ষক ছিল আমার কিছু ভিডিও দেখার সৌভাগ্য হয়েছিল যে যেখানে দূর দূরান্তে মানে আমরা যেটাকে বলি যে তৃণমূল পর্যায়ে যারা শিক্ষাদান করতো এতদিন তাদেরকে আমরা তো মনে হইতো যে শহরের যারা শিক্ষক তাদের তুলনায় মনে হয় তারা পিছিয়ে রয়েছে কিন্তু এই অনলাইন ক্লাস শুরু হওয়ার পর দেখা গেল তারা খুব সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছে এবং তারাও যে একইভাবে একই স্ট্যান্ডার্ড অনুযায়ী শিক্ষা দান করতে পারে সেটার একটা প্রমাণ তারা রাখলো বাংলাদেশে কিন্তু আপনার মনে হয়েছে যে এটাকে খুব সহজভাবে এবং ওয়াইডলি অ্যাকসেপ্ট করে নিয়েছে অনলাইন এডুকেশনটাকে তার মানে আমরা এটাকে একটা পজিটিভ চেঞ্জ হিসেবে দেখতে পাই আমি একটি কথা যদি এড করতে হচ্ছে আর কি আমার মনে বাংলাদেশের ব্যাপারে আমাদের প্রযুক্তিগতভাবে আমাদের গ্রামাঞ্চলে কিছুটা অসুবিধা হতে পারে যেটা রুরাল এরিয়া আমরা বলি আর কি শহরের দিকে অনলাইন অনেকটা প্রযুক্তি এগিয়ে গেছে ইন্টারনেট বলেন বা অন্য কিছু বলেন কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে ছেলেমেয়েরা কি করবে সেটা একটা অসুবিধা হতে পারে আপনার তো এইখানে পড়াশোনা করছে তাদের কি তারা কি কোনো প্রবলেম ফেস করছে এই ডিউ টু অনলাইন এডুকেশন সিস্টেমের না তারা ওইটা করছে না কিন্তু যেটা হচ্ছে তারা মিস করছে যে জিনিসটা এডুকেশনের ব্যাপারে কোনো প্রবলেম হচ্ছে না তাদের ঘরে বসে ক্লাস চলছে হোমওয়ার্ক চলছে এভরিথিং কিন্তু যেটা একটা জিনিস সোশ্যাল গ্যাদারিংটা ফুটবল খেলা মাঠে লাইফটা তারা মিস করছে রাইট আমরা শুনলাম ডিউ টু কোভিড সিচুয়েশন যে এডুকেশন এবং ফাইন